আজ সাধারণতন্ত্র দিবস এবং রেড রোডের চূড়ান্ত প্রস্তুতি আর কিছুক্ষণ পরেই সেখানে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে রয়েছে আজ বিশেষ কুচকাওয়াজের অনুষ্ঠান কলকাতা পুলিশ সেখানে নিরাপত্তা অবস্থা আটোসাটো করেছে এবং সকাল 10টা থেকে সে অনুষ্ঠান শুরু হবে সাধারণতন্ত্র দিবস উদযাপন হবে কলকাতার রেড রোডে সেখানে হবে কুচকাওয়াজ সেখানে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ যুদ্ধাস্ত্র কারণ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থলসেনার অত্যাধুনিক সমরাস্ত্র দেখানো হবে এবারের কুচকাওয়াজ এবং তারই পাশাপাশি বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার ট্যাবলো আজ দিল্লিতে দেখানো হবে কুচকাওয়াজে এবং দিল্লির পাশাপাশি কলকাতার কুচকাওয়াজও থাকছে ওই থিমের ট্যাবলো এবং সেখানে এবার কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ থাকছে যুদ্ধাস্ত্র সকাল 10টায় সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পতাকা উত্তোলন করবেন তারই শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে তুঙ্গে রেড রোডের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন তুলে ধরুন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমরা দেখব সেই প্রতিবেদন কলকাতার রাজপথ আর কিছুক্ষণ পরেই এখানেই শুরু হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং এখানেই আজ দেখা যাবে যেমন দিল্লিতে দেখা যাবে বাংলা থিম দুর্গাপুজো ঠিক এখানেও থাকবে সেই ট্যাবলো এছাড়াও থাকবে সামরিক বাহিনীর মহড়া থাকবে কলকাতা পুলিশের জওয়ানদের বিভিন্ন রকম কুচকাওয়াজের প্রদর্শন সব মিলে বলা যেতে পারে যে রীতিমতো আকর্ষণীয় এবং এই দিনটির জন্যেই বহু মানুষ অপেক্ষা করে থাকে এক যেমন সামরিক অস্ত্রশস্ত্র দেখার যেমন সৌভাগ্য হয় পাশাপাশি জওয়ানদের পুলিশ ফোর্সের তাদের যে কসরত সেই কসরত দেখারও সৌভাগ্য হয় ক্যামেরায় মনোজের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত কলকাতা টিভি সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হবে আজকে রেড রোডে তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে সকাল 9:45 আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার কিছুক্ষণের মধ্যেই পায়ে হেঁটে রেড রোডে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই শুরু হবে দেড় ঘন্টার কুচকাওয়াজ রেড রোডে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে টহলদারিতে রয়েছেন কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরা এবং আর কিছুক্ষণ পরেই সেখানে শুরু হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং এবারের ট্যাবলোতে থাকছে বিশেষ আকর্ষণ থাকছে যুদ্ধাস্ত্র এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে তাই দিল্লির পাশাপাশি কলকাতার কুচকাওয়াজও থাকছে ওই থিমের ট্যাবলো রেড রোডে চলছে চূড়ান্ত শেষ মুহূর্তের প্রস্তুতি আজ দিল্লির রাজপথে কুচকাওয়াজ হবে এবং সেখানে স্থান পেয়েছে বাংলার ট্যাবলো চার বছর পর রাজপথে বাংলার ট্যাবলো দুর্গা এবং তারই পাশাপাশি কলকাতাতেও কুচকাওয়াজও থাকছে ওই থিমের ট্যাবলো